আম লস্যি বানানোর জন্য আমি আমটা কিন্তু প্রথমে গাছ থেকে পেড়ে নেব। আজকে মেনুটা আমাদের গাছের আম দিয়েই হবে। আমলস্যি বানানোর জন্য প্রথমে আমি দুটো পাকা আম নিয়ে নেব, দিয়ে একটি আমকে আমি প্রথমে কেটে নেব, আমের একটা টুকরো নিয়ে নেব। এবারে একটা ছুরি নিয়ে নেব, এবারে সেটিকে পেনের মতো এইভাবে ধরে নেব, দিয়ে ঠিক আমের টুকরোটির ওপরে এইভাবে আমি কেটে নেব। খুব সাবধানে কাটবেন আর চেষ্টা করবেন ধার ছুরি নেওয়ার জন্য। এইবারে আমের টুকরোটির উল্টো দিকে একটু আলতো করে চাপ দিয়ে নেব, দিয়ে আমের শাঁসটিকে আলাদা করে নেব। অথবা আপনারা ছুরির বদলে চামচ দিয়েও শাঁসটিকে ছাড়িয়ে নিতে পারেন, অথবা আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে সেটিকে এইভাবে ছুরি দিয়ে কেটে নেব, দিয়ে আমের শাঁসটিকে ছাড়িয়ে নেব। আমের শাঁসটা ছাড়িয়ে আমের শাঁসটিকে একটি বাটির মধ্যে নিয়ে নেব। এইবারে একটা মিক্সিং জার নিয়ে নেব, এর মধ্যে প্রথমে আমি আমের শাঁসগুলোকে দিয়ে দেব। এইবারে এর মধ্যে দেব আমি ঘরে বসানো টক দই, এইবারে দিয়ে দেব আমি 400 গ্রাম মতো অথবা ওই 2 গ্লাস মতো টক দই। দই কিন্তু যথেষ্ট পরিমাণে ঠান্ডা আছে, তাই এই লস্যির জন্য এখানে বরফ দেওয়ার কোনো দরকার নেই। দিয়ে দেব 2 চামচ মতো চিনি, আমের মিষ্টির উপর কিন্তু চিনির পরিমাণটা নির্ভর করবে। এইবারে দুটো ছোট এলাচ নিয়ে নেব, এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচের গুঁড়ো। এবারে এটাকে আমি প্রথমে ভালো করে চাপা দিয়ে নেব, এবারে মিক্সির মধ্যে আমি এটিকে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এর চাপাটা সরিয়ে নেব, প্রথমে আমি এর ঘনত্বটা একবার দেখে নেব, তারপরে এটিকে একটি আমি গ্লাসের মধ্যে ঢেলে দেব। এবারে এটিকে আমের টুকরো দিয়ে পরিবেশন করুন, তাহলে কিন্তু আমাদের আজকের মেনু রেডি। তো ভিডিওটা সবার কেমন লাগলো বন্ধুরা প্লিজ আমাকে কমেন্ট করে জানান। এই ভিডিওর সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে প্লিজ আমাকে কমেন্ট করুন। এই ভিডিওর পুরো ডিটেইলসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, ভালো থাকতেই হবে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, সাইনিং অফ।